গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট আজকে আমরা করবো সিক্স এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যে পেপারগুলো কভার করেছি সেগুলো হচ্ছে দা হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসএসসি এন গ্রুপ ডি সব কিছুর জন্য অনেক হেল্পফুল হবে শুরু করার আগে আমি আমার ব্যাপারে একটুখানি বলে নিই আমার নাম হলো অভিজিৎ দাস আমি এই পরীক্ষাগুলো পাশ করেছি এগুলো সব লেখা রয়েছে আর বর্তমানে আমি ডাব্লিউ বিসিএসে প্রিপারেশান নিচ্ছি ঠিক আছে তাহলে আজকে ক্লাস শুরু করছি আজকের নিউজ খুব একটা নেই আমাদের প্রথম নিউজ হলো ডিআরডিও ডেভেলপস অ্যাডভান্সড চ্যাপ টেকনোলজি ডিআরডিও হ্যাজ ডেভেলপড অ্যান্ড অ্যাডভান্সড চ্যাপ টেকনোলজি টু গার্ড দি নেভাল শিপস এগেনস্ট এনিমি মিসাইল অ্যাটাক ডিআরডিও কী করেছে আমাদের যে নেভাল যে শিপগুলো রয়েছে মানে নেভির যে শিপগুলো রয়েছে সেগুলোকে তারা মিসাইল মিসাইলের অ্যাটাক থেকে রক্ষা করার জন্য কি করেছে না চ্যাপ টেকনোলজি ইউজ করছে এখন ডিফেন্স ল্যাবরেটরি যোধপুর এ ডিআরডিও ল্যাবরেটরি হ্যাজ ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড থ্রি ভেরিয়েন্টস অব দিস ক্রিটিক্যাল টেকনোলজি টু মিট দি ইন্ডিয়ান নেভিস কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্টস তোমরা হয়তো অনেক সময় অনেক শিপকে দেখেছো যখন তাদের ওপরে মিসাইল অ্যাটাক করা হয় তখন তারা নিজেদের কাছ থেকেই কিছু মিসাইলের মতন প্রয়োগ করে যেগুলোকে কিনা যে এনিমি যে মিসাইলগুলো সেগুলোকে তারা তখন ডিস্ট্রয় করে দেয় ঠিক সেই টেকনোলজির মাধ্যমেই এরা ডিআরডিও কি করছে তাদের ভারতের যে ইন্ডিয়ান নেভির যে শিপগুলো রয়েছে সেগুলোকে তারা সেভ করার চেষ্টা করছে পরিকসা পে চার্চা টু বি হেল্ড অন সেভেন্থ এপ্রিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ অ্যানাউন্সড দ্যাট হিজ অ্যানুয়াল ইন্টারাকশান উইথ স্টুডেন্টস পরিকসা পে চার্চা উইল বি হেল্ড অন এপ্রিল সেভেন ইন এ রো ইন এ নিউ ফরম্যাট দি ফার্স্ট এডিশন অফ দিস প্রোগ্রাম ওয়াজ হেল্ড ইন টু প্রধানমন্ত্রী মোদি কি করছেন না পরীক্ষা চর্চা বলে একটা যে অনুষ্ঠান যেটা প্রতি বছর হয় সেটা এপ্রিল মাসের সাত তারিখে শুরু করছেন এই অনুষ্ঠানটার প্রথম যখন এডিশন হয়েছিল সেটা হয়েছিল দু সালে নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া ইউএই অ্যান্ড ইসরায়েল ট্রেড পুট রিচ ওয়ান টেন বিলিয়ন ইউএস ডলার India, Israel, and অ্যান্ড দি ইউএইস ট্রাইল্যাক্টারেল ট্রেড হুড রিচ ইউএসডি ইউএসডি বলতে ইউএস ডলার ওয়ান হান্ড্রেড টেন বিলিয়ন বাই টু থাউজেন্ড থার্টি দু হাজার তিরিশ সালের কাছাকাছি কী হচ্ছে ভারত ইসরায়েল আর ইউএই বলতে ইউনাইটেড আরব এমিরেটস এদের তিনজনের ট্রেড কতটা হতে পারে মোটামুটি একটা একশো দশ বিলিয়ন এরকম পরিমাণে হতে পারে ওয়াজ অ্যানাউন্সড দিস ওয়াজ অ্যানাউন্সড অ্যাট অ্যান ইভেন্ট অর্গানাইজড বাই দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইন্দো ইসরায়েল চেম্বার্স ইন্দো ইসরায়েল যে একটা যে ইনস্টিটিউশন রয়েছে তাদের একটা আইডিয়া দিচ্ছে তারা একটা আইডিয়া দিচ্ছে যে দু হাজার তিরিশ সালের কাছাকাছি তাদের এই তিনটে দেশের বাণিজ্য প্রায় একশো দশ বিলিয়ন ইউএস ডলারের মতন হতে পারে আচ্ছা আমাদের নেক্সট নিউজ হচ্ছে অ্যান আর্মি সোলজার স্টার্টস আলট্রা ম্যারাথন পি অ্যান্ড হবে না হবে আলট্রা ম্যারাথন রানার ইজ টু অ্যাটেম্পটিং এ গিনিস অফ ওয়ার্ল্ড রেকর্ড বাই রানিং ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী আমাদের ইন্ডিয়ান আর্মির একজন সোলজার যিনি কিনা এখন লান্স নায়ক এই পজিশনে রয়েছেন তিনি একজন ম্যারাথন রানার তিনি কি করছেন না গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা ম্যারাথন কম্পিটিশন কম্পিটিশন ঠিক না বাট ম্যারাথন রানার হিসেবে তিনি একজন ওই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য চেষ্টা করছেন ঠিক আছে আমাদের নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া উইন্স টোয়েন্টি মেডেলস অ্যাট দুবাই প্যারা ব্যাডমিন্টন দুবাই প্যারা ব্যাডমিন্টন যে কম্পিটিশনটা হচ্ছে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে সেখানে কি করেছে ভারত কুড়িটা মেডেল জিতেছে ইন ব্যাডমিন্টন ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রমোদ ভাগত ক্লিনসড টু ফোল্ড মেডেলস অ্যাজ ইন্ডিয়া ফিনিশ দেয়ার চ্যাম্পিয়ন ক্যাম্পেইন ইন দি থার্ড শেখ হামাদান বিন আল মতুম দুবাই প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন দুবাই উইথ টোয়েন্টি মেডেলস কুড়িটা মেডেল জিতে দু হাজার একুশ সালে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে ভারত যে মেডেল ট্যালি রয়েছে সেখানে টপ পজিশনে রয়েছে আচ্ছা এর পরের নিউজ হচ্ছে কি না এসপি ফাউন্ডার মেম্বার ভগবতী সিং প্লাসেসব এখানে এসপি বলতে হচ্ছে সমাজবাদী পার্টি ফাউন্ডার মেম্বার অব দি সমাজবাদী পার্টি অ্যান্ড ফর্মার ইউপি মিনিস্টার ভগবতী সিং প্লাসেস অন ফোর্থ এপ্রিল আমাদের সমাজবাদী পার্টির যে ফাউন্ডার মেম্বার ছিলেন একজন আর যিনি ছিলেন ইউপির একজন মিনিস্টার তার নাম হচ্ছে ভগবতী সিং তিনি চার এপ্রিল এই তারিখে মারা গেছেন নাসাজ ইঞ্জিনিউটি হেলিকপ্টার ল্যান্ডস অন মার্স আমাদের নেক্সট নিউজ হচ্ছে কি নাসাস ইঞ্জিনুইটি হেলিকপ্টার হুইচ ওয়াজ অ্যাটাস টু দি ভ্যালি অফ দি পার্সিভারেন্স রোভার হ্যাজ বিন ড্রপড অন দি সার্ফেস অফ দি মার্স নাসার যে একটা মিশন গিয়েছিল মার্সের জন্য তার সেটা সেখানে একটা ইঞ্জিনিউটির নামে একটা হেলিকপ্টার তাতে অ্যাট্যাচ ছিল পার্সিভারেন্স যে রোভারটা ছিল তাতে সেটা কী করছে না এখন সেটা মার্সের সার্ফেসে ল্যান্ড করেছে আচ্ছা আমাদের নেক্সট নিউজ হচ্ছে ভেটেরান অ্যাক্ট্রেস শশিকলা পাসেস অ্যাভে ভেটেরান অ্যাক্ট্রেস শশিকলা পাস্ট অ্যাভে ইন মুম্বাই শশিকলা ওয়াজ অনার্ড উইথ দি প্রেস্টিজিয়াস পদ্মাশ্রী বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন টু থাউজেন্ড সেভেন একজন পুরোনো আমাদের অ্যাক্ট্রেস যার নাম ছিল শশিকলা তিনি মুম্বাইয়ে মারা যান আর তার তিনি প্রথম পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান কবে না দু সালে ভারতীয় সরকার তাকে দু সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছিলেন ট্রাইফেড লঞ্চের সংকল্পে সংকল্প সে সিদ্ধি ড্রাইভ ট্রাইফেড আন্ডার দি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চড সংকল্পে সংকল্প সে সিদ্ধি ভিলেজ অ্যান্ড ডিজিটাল কানেক্ট ড্রাইভ ট্রাইফেট যেটা কিনা না একটা ট্রাইবাল অ্যাফেয়ার্সের ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টের আন্ডারের একটা সংস্থা তারা কি করছে না সংকল্পসে সিদ্ধি ভিলেজ অ্যান্ড ডিজিটাল কানেক্ট ড্রাইভ নামে একটা স্কিম চালু করছেন দি মেন এম অফ দিস ড্রাইভ ইজ টু অ্যাক্টিভেট বন ধন বিকাশ কেন্দ্র ইন ইন দিস ভিলেজ এই এই যে ক্যাম্পেইনটার এটার মেন উদ্দেশ্য কি না গ্রামীণ যে বিকাশ সাধন গ্রামীণ যে রিসোর্সগুলো রয়েছে সেগুলোর বিকাশ সাধন করা এই স্কিমটার উদ্দেশ্য নেক্সট নিউজ হচ্ছে ফরেস্ট ফায়ার্স ইন উত্তরাখণ্ড উত্তরাখণ্ড উইটনেসড আনপ্রেসিডেন্টেড ফরেস্ট ফায়ার্স ইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফরেস্ট ফায়ার্স অ্যাক্টিভিটি ইজ জেনারেলি রিপোর্টেড ফ্রম মে টু জুন উত্তরাখণ্ডে কি দেখা যাচ্ছে না এই ঘন ঘন এখন কি হচ্ছে না ফরেস্ট ফায়ারে খুবই ইনসিডেন্ট দেখা যাচ্ছে ফরেস্ট ফায়ার সাধারণত মে থেকে জুন এই মাসটাতে দেখতে পাওয়া যায় কিন্তু এবছর গরমটা এতটাই বেশি এখন থেকে পড়েছে যে এপ্রিল মাস থেকেই ফরেস্ট ফরেস্ট ফায়ারের ইনসিডেন্ট অনেক জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে তোমরা কিছুদিন আগে শুনেছি যে উড়িষ্যাতে সিমলিপাল তারপর উত্তরাখণ্ডের কিছুদিন আগেও একবার হয়েছিল তারপর আমাদের যেটা মহারাষ্ট্রের বান্ধবগড় সেখানেও ঘটেছিল তারপর যেখানে গুজরাটের গির অনন্য রয়েছে হুম সেখানেও কিছুদিন আগে খবর পেয়েছিলাম হুম তো এই ছিল আজকের আমাদের ক্লাস আজকে নিউজ খুব একটা ছিল না আর থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের যে পেজটা রয়েছে তার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমাদের এই ডিসক্রিপ ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ভিডিওর তোমরা ওখান থেকে এই ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে তো থ্যাংক ইউ বাই হ্যাভ এ গ্রেট ডে